শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চব্বিশে ফেব্রুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল গৃহবধূদের দুঃসংবাদ দিল আদালত শ্বশুর শাশুড়িকে নির্যাতন করলে হারাবে সংসার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করে স্বামীর সংসার করতে পারবেন না গৃহবধূরা শ্বশুর শাশুড়িকে নির্যাতন করলে স্বামীর কোনো সম্পত্তিতে অধিকার থাকবে না স্ত্রীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কৃষকদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকার তারিখ ঘোষণা আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন বলে ভুয়ো খবর সামাজিক মাধ্যমে লোকসভা নির্বাচনের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি জানালো নির্বাচন কমিশন বরাক উপত্যকা সহ পুরো দেশ জুড়ে আগামীকাল অর্থাৎ পঁচিশ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত অকাল বৃষ্টিতে কাটাকালে জল বৃদ্ধিতে তলিয়ে যাচ্ছে শাকসবজি মাথায় হাত বহু কৃষকের অবশেষে শিলচর কেন্দ্রে দুটি রেলওয়ে ওভারব্রিজে সায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটল সুনাইয়ের হরিতে হরিতে অগ্নিদগ্ধ এক বিদ্যা পাতারকান্দির হরিবাসরে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন কাঠমিস্ত্রি এক যুবক অবরোধ উত্তেজনা আজ করিমগঞ্জে সে প্রশাসনের কাজকর্মের বুয়সী প্রশংসা রাজ্যপাল কাটারিয়ার সতেরো বছর তিন মাসে বিয়ে নাবালিকার বিয়ে রুকে দিল চাইল্ডলাইনও পুলিশ এবং শেষ খবরটি গুমরা মানিকপুরে এক যুবকের জুলন্ত লাশ উদ্ধার কান্নায় বেঙ্গে পড়ল পরিবার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গৃহবধূদের দুঃসংবাদ শুনালো মধ্যপ্রদেশের এক জেলা আদালত পারিবারিক জামেলায় জড়ালে চিরতরে পরিচয় হারাতে হতে পারে গৃহবধূদের ডিভোর্স না নিয়েও স্বামীর গৃহ হারাবেন গৃহবধূরা ঐতিহাসিক রায় আদালতের শ্বশুর শাশুড়ির মামলায় স্বামীর অধিকার হারানোর রায় আদালতের শ্বশুর শাশুড়ির সেবাযত্ন না করে স্বামীর সংসার করতে পারবেন না গৃহবধূরা সম্মানে স্বামীর গৃহে থাকতে হলে অবশ্যই শ্বশুর শাশুড়িকে আপনজনের মতোই দেখতে হবে শ্বশুর শাশুড়িকে নির্যাতন করলে শুধু স্বামীর অধিকার হারিয়েই শেষ নয় স্বামীর কোনো সম্পত্তিতে অধিকার থাকবে না স্ত্রীর শ্বশুর শাশুড়িকে নির্যাতন করলে আর তা আদালতে প্রমাণিত হলে সমস্ত অধিকার হারাবে গৃহবধূরা ঐতিহাসিক রায় মধ্যপ্রদেশের এক জেলা আদালতের দ্রুতগামী বাহনের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক ঘটনাটি সংগঠিত হয়েছে শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ আট নম্বর জাতীয় সড়কের পাতারকান্দির হরিবাসরে এতে মৃত ব্যক্তির নাম কন্দ পঁয়ত্রিশ বছরের ময়না হরিবাসরের মিত্রমোহন কন্দের ছেলে জানা যায় মৃত ময়না পেশায় একজন কাঠমিস্ত্রি শুক্রবার রাতে তিনি বাজার করে বাড়িতে ফেরার পথে পুয়া থেকে পাতারকান্দি অভিমুখী দ্রুতগামী একটি সুটো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে সড়কের পাশে সিটকে পড়ে প্রাণ হারান পরে স্থানীয়রা বিকট শব্দ পেয়ে অকুস্থলে পৌঁছে দেখেন রাস্তার মধ্যে পড়ে রয়েছে কাঠমিস্ত্রির মিস্ত্রির নিতর দেহ ঘটনার পর গাতক গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে পরে প্রতিবাদী জনগণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন এতে দীর্ঘ টাল বাহানার পর বিষয়টি নিয়ে গৌহাটি থেকে ফোন যুগে উত্তেজিত জনতার সঙ্গে কথা বলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিধায়কের আশ্বাস পেয়ে তুলে নেওয়া হয় সড়ক অবরোধ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় সিভিল হাসপাতালে দীর্ঘদিন ধরে অপেক্ষারত কৃষকদের জন্য সুখবর অবশেষে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকার তারিখ ঘোষণা পিএম কিষাণের ওয়েবসাইট অনুসারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকা আগামী আঠাশ ফেব্রুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশ ফেব্রুয়ারি নিজের নিজের অ্যাকাউন্টে শুলতম কিস্তির টাকা পেয়ে যাবেন কৃষকরা এক নাবালিকার বিয়ে বেস্তে দিল ধর্মনগর বিশালগড় মহকুমা প্রশাসন ও চাইল্ডলাইন কর্তৃপক্ষ জানা গেছে আগাম খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস ও বিশালগড় থানার পুলিশ সহ চাইল্ড লাইনের কর্মকর্তারা গোলাঘাটি কেন্দ্রের মারাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সতেরো বছর তিন মাসের এক নাবালিকার বিয়ে রুকে দেন পাশাপাশি তারা এ মর্মে পরিবারের সদস্যদের সতর্ক করে দেন যতদিন পর্যন্ত নাবালিকা মেয়েটির প্রাপ্ত বয়স হবে না ততদিন পর্যন্ত তাকে বিয়ে দেওয়া যাবে না এতে কেউ আইন অমান্য করলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবে প্রশাসন ও চাইল্ড লাইনের এহেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল গত বারো ফেব্রুয়ারি থেকে সাবান মাসের গণনা শুরু হয় সেই হিসাবে সবে বরাত পালিত হবে আগামীকাল অর্থাৎ পঁচিশ ফেব্রুয়ারি ফার্সি শব্দ সব শব্দের অর্থ রাত আর বারাত শব্দের অর্থ সৌভাগ্য আরবিতে বলে লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্যের রজনী মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন সেই সঙ্গে কুরআন তেলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন এক হৃদয় বিদারক ঘটনা ঘটল সুনাইয়ের দনেহরি প্রথম খণ্ডে আগুনে পুরে মৃত্যু ঘটল এক বৃদ্ধার স্থানীয় সূত্রে জানা যায় বছর সত্তরের স্বর্গুলনেসা লস্কর গড়ের ভেতর মুরগির উকুন মারতে সুপারি গাছের পাতায় আগুন দড়িয়ে এদিক ওদিক গুঁড়ো ছিলেন সে সময় অসাবধানতার দরুন পরনের শাড়িতে আগুন লেগে যায় তার তিনি যখন টের পেলেন তখন আগুন শাড়ির অধিকাংশই পুড়ে যায় তিনি চিৎকার করলে বাড়ির লোকরা দৌড়ে সে আগুন নেবানোর চেষ্টা করেন ততক্ষণে সারি হয়ে বৃদ্ধার চুলে আগুন পৌঁছে যায় জানা যায় মহিলার শরীরের আশি শতাংশ অগ্নিদগ্ধ হয় এরপর পরিবারের লোকরা সরগুল নেশাকে শিলচর মেডিকেলে নিয়ে যান চিকিৎসা চলাকালীন শুক্রবার তিনি মৃত্যুর কুলে ডলে পড়েন দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ সফরে এসে আজ অর্থাৎ শনিবার সকালে করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ে মিলিত হন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে খুশি ব্যক্ত করলেন রাজ্যপাল কাটারিয়া উল্লেখ্য শুক্রবার হাইলাকান্দির জেলা থেকে বিকেলে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া করিমগঞ্জ সফরে সে করিমগঞ্জের আবর্ত ভবনের রাজযাপনের পর আজ অর্থাৎ শনিবার সকাল সাড়ে নয়টায় করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে এক রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন এতে রিভিউ মিটিং জেলার প্রতিটি বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মুখোমুখি হয়ে করিমগঞ্জের প্রতিটি বিভাগের কাজকর্মের বুয়সী প্রশংসা করেন তিনি খাটাখালে জল বৃদ্ধিতে তলিয়ে যাচ্ছে শাক সবজি মাথায় হাত বহু কৃষকের অকাল বৃষ্টিতে কাটাখাল নদীতে হু হু করে জল বাড়ছে আর জল বাড়ার সঙ্গে সঙ্গে নদীর দুই তীরে কৃষকদের লাগানো বিভিন্ন রকমের শাক সবজি দ্রুত জলের তলায় চলে যাচ্ছে এতে কৃষকদের মাথায় হাত অনেকে এই শাক সবজি বিক্রি করে নিজের পরিবারের খরচাপাতি যোগান আর এভাবে হঠাৎ অকাল বৃষ্টিতে নদীর জল বেড়ে কৃষকদের সর্বনাশ করে যাচ্ছে শিলচর লোকসভা কেন্দ্রে দুটি রেলওয়ে ওভার ব্রিজের অনুমোদন মিলেছে এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এই দুই রেলওয়ে ওভার ব্রিজ হবে চন্দ্রনাথপুর থেকে বিহারা এবং বিহারা থেকে হিলারা এ নিয়ে দীর্ঘদিনের গণদাবি ছিল তেইশ ফেব্রুয়ারি রেল মন্ত্রকের রেল বোর্ড থেকে উত্তর পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারকে এক চিঠি পাঠিয়ে বোর্ডের প্রকল্প অনুমোদনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবার শেষ খবরটি গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের অদূরবর্তী খেলমা প্রথম খণ্ডের মানিকপুরে শুক্রবার সবজি বাগানের বাঁশের মাচাঙ্গে গলায় ফাঁস লাগানো এক মৃতদেহ গিরে চাঞ্চল্য দেখা দে এলাকা জুড়ে ঝুলন্ত অবস্থায় মৃতের পা মাটিতে লেগে তাকায় সন্দেহ গণীভূত হয়ে এলাকাবাসীর পুলিশের অনুমান এটি নিজেকে শেষ করার ঘটনা বছর যুবক মৃত যুবকের নাম তাহির আহমেদ পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ জরুরি কাজের জন্য কোথাও যাচ্ছেন বলে গড় থেকে বের হন তাহির পরিবারের লোকজন সারা রাত অপেক্ষার পরেও বাড়ি ফেরেনি তাহির এরপর সন্দেহ জাগে তাদের বারবার ফোন করে দেখা যায় মোবাইল বন্ধ এতে সন্দেহের তীর আরও তীব্র হয় চারিদিকে কুঁজখবর নিয়ে কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন অবশেষে বুড় ছটা নাগাদ বাড়ির পাশে গুমরা নদী তীরে সবজি ক্ষেতের উপর বাঁশের মাচাঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো জুলন্ত অবস্থায় পাওয়া যায় তার দেহ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন